আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে বলার করতে হয় সো কীভাবে বলার করতে হয় এবং কীভাবে কালার করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকে একদম ইজিভাবে সো এর জন্য আপনাদেরকে যে যেটা অ্যাপসের প্রয়োজন হবে শুধুমাত্র ক্যাপ অ্যাপসের প্রয়োজন হবে ক্যাপ কার্ড অ্যাপসে আপনার স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই প্লেস্টির থেকে নামিয়ে নেবেন সো নামিয়ে নেওয়ার পরে কীভাবে এডিট করতে হবে সে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সো তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে অলরেডি আমরা চলে এসেছিলাম মোবাইল স্ক্রিনে সো মোবাইল স্ক্রিন আসার পরে আপনাদেরকে যে কাজটি করবে সর্বপ্রথম এই অ্যাপটিকে আপনারা নামিয়ে নেবেন সো আমি অলরেডি নামিয়ে নিয়েছি নাম নেওয়ার পর এটাতে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট লেখা থাকবে সো আপনি এখানে নিউ প্রজেক্টটা ক্লিক করে দেবেন সো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সমস্ত ভিডিওগুলো শো করবে সো আপনি যে ভিডিওটা নিতে চাইছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সো আমি প্রথম ভিডিওটা নেব নেওয়ার পর নিশ্চয়ই দেখতে পারবেন যে অ্যাড অপশন লেখা আছে সো অ্যাড অপশনে আপনি ক্লিক করে দেবেন সো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার ভিডিওটাকে কাটে ক্টিং করে নিবেন মানে সামনের দিকে এবং পিছনের দিকে কাটিং করতে হবে ভিডিওটা যদি আপনার পজিশন অনুযায়ী না থাকে কাটিং করে নিবেন নেওয়ার পরে পিছনে এই যে এখানে ক্যাপ কার্ড যে লেখাটা লোগো আছে এই লোকটাতে উপরে ক্লিক করে দেবেন লোগোটার উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে ডিলেট অপশন থাকবে ডিলেট করে দেবেন বা স্যার কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো অলরেডি কিন্তু ডিলেট হয়ে যাবে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওর উপরে ভিডিও লেয়ারের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনি যে সাইজ নিতে চান সাইজটা দেওয়ার জন্য এই যে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন রোটেড এটা আপনি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু যে কোনো সাইজ অনুযায়ী কিন্তু ভিডিওটা নিতে পারবেন সো আমি এই সাইজটাই নিলাম এই সাইজটাই আমার লাগবে সো আপনার আপনি চাইলে কিন্তু এই সাইজটাই নিতে পারেন নেওয়ার পরে একটু জুম করবেন জুম করলে সাইজ হয়ে যাবে সে এখন আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু আসবেন এখানে দেখতে পারবেন যে ভিডিও ইফেক্ট নামে একটা অপশন আছে সেই ভিডিও ইফেক্টটা আমরা কিন্তু ক্লিক করে দেবো আর প্রথমে যদি আমরা কালারটা ক্লিক করতে চাই তাহলে আমরা ফিল্টার অপশানে ক্লিক করে দেবো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রথমে কালারটা সাইজ করে নিই কালারটা করে নেবো তো এখানে আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু কালার আছে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে শুধুমাত্র কালারটা করবো কালারটা করার জন্য আমাদেরকে যেখানে যে কাজটি করতে হবে এইখানে ক্লিক করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইচ এইচ এস এল এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কালারটা একটু ইয়ে করে দেবো আপনার কালারটা দেখতে পাচ্ছেন অলরেডি এই দেখেন কালারটা কিন্তু অনেকটা আপডাউন হচ্ছে কিন্তু দেখতে আপ আপডাউন হচ্ছে সো আমি এটা পুরোটা হান্ড্রেড মানে ফুল করে দিলাম মাঝখানে এটা এটাও আমি এখানে একদম কিন্তু এদিকে নিয়ে যাব দেখতে পাচ্ছি কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দেখেন সেটা এটা দিলে আমরা যদি পিছনের দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আরও কিন্তু কালারটা বাড়ে দেখতে পারতেছেন খুব ইজিভাবে কিন্তু কালারটা আমাদের হয়ে গেল তো তারপরে এখানে কিন্তু আরও সামনের যে ইয়েগুলো আছে এগুলো আমি আমি দেখিয়ে দিই এই এখান থেকে এই দিকেরগুলো আপনার বেশিরভাগ এগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন এগুলো না ঠিক আছে এগুলো দিয়ে কাজ করবেন না এগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন সো আমি এখন যদি প্রথমেরটা দিয়ে ইয়ে করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের কালারটা কিন্তু আরও কিন্তু একটু ইয়ে হয়ে যাবে আপনার দেখতে পারেন মানে মানে আমার গেঞ্জির কালারটাও কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে এখানে ঠিক আছে মানে টি শার্ট যেটা আছে সেটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমার এটা সাদা যার কারণে একটু প্রবলেম আর ভিডিও সব সময় করবেন আপনারা যেগুলো পোশাক ফুটে ওঠে ঠিক আছে যেগুলো পোশাক ফুটে ওঠে সেগুলো দিয়ে আপনার ভিডিও করবেন তাহলে কিন্তু আপনার ওই টি শার্টগুলো বা যে গেঞ্জি যেটাই হোক না কেন আরও ফুটে উঠবে ঠিক আছে আমি যেহেতু আমার এটা সাদা যার কারণে একটু বোঝা কম যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমাদের কালার কিন্তু এটাই চলে তাই এখানে ক্লিক করে দেবেন তারপরে আমাদের আর কালার কোনো অ্যাডজাস্ট করতে হবে না যে এখন আমরা কী করবো ভিডিওটা বোলার করবো তো এখানে নিচে ক্লিক করে দেবেন বোলার করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখন আমরা এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট নামে অপশনটা এটা খুঁজে বের করবো একটু ওয়েট আমি ভিডিওর ইফেক্টটা খুঁজে বের করতেছি একটু অপেক্ষা করবেন আর ভয়েস যদি কম বেশি করতে চান তাহলে এখান থেকে ভয়েসটা কম বেশি করতে পারবেন সো আমি করতেছি না আমার ভয়েসটা একদম ঠিক আছে আমি সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে অপশন আছে ইফেক্টে ক্লিক করে দেবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিও ইফেক্ট লেখা আসবে এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ এখানে এখানে আসলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন যদি না থাকে তাহলে কিন্তু হবে না সো এখন আমরা এইখানে অনেকগুলো লেখা আছে এখানে এদিকে নিয়ে আসবো সো আসার পরে আপনি এখানে দেখতে পারবেন লেন্স লেখাপড়ায় আছে এই লেন্সে ক্লিক করে দিবেন সো আমি এটাতে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে যে কাজটি এখানে যে এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট মানে এ আছে ভিডিও বলার করার জন্য সো আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনি সেটা দিয়ে কাজ করবেন সো আপনি চাইলে এই এটাও ব্যবহার করতে পারেন অথবা এটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে সো আমি একটা একটা করে ব্যবহার করে দেখাচ্ছি এই বলার অপশনে আমি যদি ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাবো সবাই আশা করছি ভালো আছেন আমি এখান থেকে ভালো আছি আবার এটা ক্লিক করে দিই তারপর এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যেটা বলার যেটা দিলে পরে আপনার কাজে লাগবে সেটা দিবেন সো আমাদের এটা দেখুন হবে না এটা দেখুন হবে না আমাদের এটাই ব্যবহার করতে হবে আমি এটা ক্লিক করে দিলাম তারপর এই যে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো আপনারা দেখতে পান এখান থেকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো একটু অবশ্যই অপেক্ষা করতে হবে এখানে আপনারা আপনাদের মতো করে নেবেন ঠিক আছে সো আমি কিন্তু আমার মতো করে নিচ্ছি এখান থেকে একটু অপেক্ষা করবেন আমরা কিন্তু এগুলো কম বেশি করে কিন্তু লেয়ারগুলো কম বেশি করে কিন্তু আমরা কিন্তু কাজগুলো করবো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাজগুলো করে নিচ্ছি ভিডিওটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বোলারের জন্য কাজ করবে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বোলারের জন্য কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন লেখার লেখা কিন্তু আছে তো এই যে দেখতে পাচ্ছেন বোলারের জন্য কিন্তু এটা কাজ করতেছে আমরা এটা একটু কমিয়ে দেবো সো এটা কিন্তু অনেক বলার করতে পারবেন এর জন্য আপনি যে কাজটি করতে পারবেন এটা আগে আপনাকে সেভ করে নিতে হবে সো আমি যদি সেইটি প্রসেসকে দেখিয়ে দিই তাহলে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দিলে আমি আপনার দেখিয়ে দিই যেহেতু আমাদের অলরেডি কিন্তু কালার হয়ে গেছে কালার হয়ে যাওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি বলার করতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে এটা আগে আপনাকে সেভ করে নিতে হবে সো আমি এটা অলরেডি সেভ করে নিয়ে আগে তাহলে অনেক সুন্দরভাবে আপনারা কিন্তু বলার করতে পারবেন আজকের এই ভিডিওটি আপনারা দেখেন সো আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে একটু আপনার অপেক্ষা করবো সো আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু সেফ হয়ে গেছে এবং সেভ হওয়ার পরে কিন্তু আমরা এটা এটা দিয়ে কাজ করবো সো একটা কিন্তু সেফ আছে এখন আমরা এটা খুব সুন্দরভাবে বোলার দেবো পুরো ভিডিওটা কিন্তু একদম বোলার বানিয়ে দেবো আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু এইভাবে মানে একটা করে ভিডিও ডাবল করবেন ডাবল করার পরে আপনি কিন্তু দেখতে পারবেন আরও বোলার কিন্তু আছে এখানে সো আমি সেগুলো নিয়ে দিলাম আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই বোলারটা আমি এখানে এই ভিডিওটাতে সেফ দেখতে পাচ্ছেন মানে বলারটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিয়ে এটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সো আমি এটা কিন্তু কম কমিয়ে মানে কমিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনাকে পুরো ইয়েটা মানে স্ক্রিনটাই করে নিতে হবে মানে আপনার ভিডিওটা পুরোটাই করে নিতে হবে আমি পুরোটাই করে নিলাম নেওয়ার পরে ওই যে আমরা যে ভিডিওটা একটা সেভ করলাম ওই ভিডিওটা কিন্তু আমাদেরকে আবার ব্যাক দিয়ে এই যে ওভারলিতে ক্লিক করে দিয়ে আমাদের ওই ভিডিওটা কিন্তু আমাদের নিতে হবে এখানে ঠিক আছে সো আমি ওই ভিডিওটা এখানে নিচ্ছি নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওভার ক্লিক করে দিলাম তারপর আমরা আবার গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমাদের ওই ভিডিওটা আবার আবার এখানে নেবো সো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু যে ভিডিওটা সেভ করেছিলাম ওই ভিডিওটা কিন্তু এখানে নিয়ে নিলাম আমি এখানে এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এটা কিন্তু আমাদের ওই ভিডিওটার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে সো আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি টেনে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন সো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আমাদেরকে এখন যে কাজটি করতে হবে নিচে আমাদেরকে এদিকে একটু সরে আসতে হবে তার আগে কিন্তু আপনাকে যেই ভিডিওটা এখন নিলেন ওইটার উপরে থাকতে হবে এই লেয়ারটার উপরে আপনাকে থাকতে হবে ওই লেয়ারের উপরে আগে ক্লিক করে দিন তারপরে একে মানে সরিয়ে নেবেন তারপরে এই যে এখানে আপনি ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে যে একদম ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এই এটাতে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেটে দিচ্ছি একটু ওয়েট হ্যাঁ আমি কেটে দিলাম তারপর এখানে ক্লিক করে দেবেন তারপরে যে রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এইখানে আপনি ক্লিক করে দেবেন সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন না আমাদের এটা কিন্তু এখানে দিলাম ক্লিক করে দেয় সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে সো একটু অপেক্ষা করতে হবে এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে কিন্তু সেকেন্ড উঠবে সো একটু অপেক্ষা করি সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে সো রিমুভ হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে এখন কিন্তু আমাদের এই সেকেন্ড উঠতেছে মেবি এখানে সেকেন্ড কিন্তু উঠতেছে একটু আমাদের অপেক্ষা করতে হবে এখানে এখন হতে অধম অপেক্ষা করতে হবে ঠিক আছে সো এখানে কিন্তু আমাদের সর্স প্রবলেম পারছে এখন যে পর্যন্ত এখন জোন হয়নি ওটা কিন্তু হবে আমরা একটু সো আমাদের কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যে কাজটি করতে হবে নিচে টিক মার্ক অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আগে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি এখানে কিন্তু দুইটা ভিডিও আছে একটা ভিডিও থেকে অবশ্যই কিন্তু আপনারা সাউন্ডটা রিমুভ করে দিবেন বা ওটা কমিয়ে দিবেন সো আমি যেই ভিডিওটা থেকে সাউন্ডটা কমিয়ে দিবেন সেটার উপর ক্লিক করে দিবেন তারপরে ভলিউম ভলিউমে ক্লিক করে দিয়ে সাউন্ডটা কমিয়ে দিবেন তারপর এখন আমরা পেস্ট করে দিছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম সহজ ভাবে কিন্তু এডিট হয়ে গেছে ঠিক আছে মানে পিছনের ব্যাকগ্রাউন্ড টা কিন্তু একদম

নিরাপদ জায়গায় যাবেন যাতে মানুষের জ্ঞানজাম না থাকে মানে মানুষ দেখাশুনে করলে হয়তো বা আপনারও খারাপ লাগতে পারে তখন কিন্তু ভিডিওটা ভালো হবে না ঠিক আছে আমি কিন্তু আমার বাড়ির পাশেই একটা ফাঁকা জায়গা ছিল একটু আমি ওইখানে নিজে হাত দিয়ে কিন্তু করছি মানে মানে আরও দুটো দূরে নিতাম তাহলে একটু হয়তো ফেসটা ভালো দেখা যায় আমি একটু কাছে নিছি আমার অত ই নেই ঠিক আছে যাই হোক